আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা নতুন করে প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি জানিয়েছে বুয়েসেল। আর যে বিজ্ঞপ্তিটি জানিয়েছে কোন দেশের জন্য তা জানিয়ে দিব আজকের এই নিউজ থেকে। আশা করি পূর্ণ নিউজটি জেনে নেবেন। বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসেলের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জর্ডানের কর্মী নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি প্রতারক চক্র, আর এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এর ওয়েবসাইট এর সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বুয়েসেলের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানিমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই সাথে ভুয়া ভিসা ইস্যু করে জর্ডানের শ্রম অভিবাসন প্রত্যাশীদের মেডিকেল টেস্ট ও ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সম্পন্ন করেছে। এছাড়াও প্রতারক চক্রটি জর্ডান অভিবাসন প্রত্যাশী ও তাদের পরিবারের নিকট থেকে নগদ অর্থ আদায় করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুয়েসেল বৈদেশিক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি শুধুমাত্র নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করে থাকে। তাই বুয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরির প্রত্যাশীদের বুয়েসেলের ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বুয়েসেলের মাধ্যমে বিদেশে কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন সরাসরি ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে। এছাড়াও যে কোনো সহযোগিতার জন্য যোগাযোগ করুন প্রবাসবন্ধু কল সেন্টারে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি। আশা করি আপনারা এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জেনে সবাই উপকৃত হবেন।